অবশেষে স্তব্ধ হলো বাহান্ন দিনের নিরন্তর যুদ্ধ প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমণিয়াম শুক্রবার দুপুর একটা নাগাদ চেন্নাইয়ের এক হাসপাতালে মারা গেলেন তিনি বয়স হয়েছিল চুয়াত্তর বছর তার ছেলে এসপি চরণ সোশ্যাল মিডিয়ায় কথা জানিয়েছেন গত পাঁচই অগস্ট থেকে তিনি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গত সাত সেপ্টেম্বর কোভিড নাইন্টিন পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছিলেন যদিও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেটরি রাখা হয়েছিল বৃহস্পতিবার থেকে তার অবস্থার আরও অবনতি ঘটে শুক্রবার দুপুর একটা বেজে চার মিনিটে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণখচিত যুগ উনিশশো সালে ম্যানে পিয়ার কিয়া ছবির মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ সলমানের একমাত্র এই মৌসম দোস্তিকা ছাড়া ছবিতে সলমানের গলায় কোটি গানি বালা সুব্রমণীয় গাওয়া যার মধ্যে আতে যাতে দিল দেওয়ানা এবং মেরে রঙমের মতো সুপার হিট হয়েছিল এরপর উনিশশো একানব্বই সালে পথরকে ফুল ছবিতে সাতটি গানি গলা দেন বালা সুব্রমণিয়াম এর মধ্যে কবি তো ছেলিয়া লগতা হে এবং তুমসে যো দেখতে হি পিয়ার হুয়া গান দুটি সুপার হিট হয় ওই বছরই সাজন ছবিতে স্পিড গলায় গাওয়া বহুত পেয়ার করতে হে তুমি মিললে কি তমন্না হে পেহলি বার মিলে হে আজও শ্রোতাদের মনে ভাস্যর এসপি বালাসুব্রমণিয়ামের মৃত্যুতে ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছে শোকের ছায়া ইয়ার রহমান থেকে অক্ষয় কুমার লতা মঙ্গেশকর মহেশ বাবু শোক প্রকাশ করেছেন প্রিয় গায়কের মৃত্যুতে সুস্থ হচ্ছিলেন হঠাৎই এই খবরে উ পড়েছে শিল্পী মহল রিপোর্ট চ্যানেল দিন